মর্নিং গাইজ, ওয়েলকাম টু আওয়ার বেঙ্গলি ব্লগ চ্যানেল গার্লস ক্লাব। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে মনসা পুজো, দেখতেই পাচ্ছেন আমি স্নান করে উঠে গেছি। তো এখানে আমার কাকিমা আর ছোট মা পুজোর গোছাচ্ছে, তো আমি একটু হাত লাগাই ওদের সাথে। যে আমাদের ঠাকুর আর আমাদের ঘরের ঠাকুরকে এখন সাজাবো, তো চলুন সাজিয়ে নিই। এগুলো ধুতে হবে তো? হ্যাঁ, আমি পালক টালো, আমার একটা আলাদা মালটি লাগবে। তো ঠাকুর গোছানো হয়ে গেছে, এখন পুজো শুরু হবে। ঠাকুর মশাই চলে এসেছে। এই যে আমাদের ঠাকুর গোছানো হয়ে গেছে পুরোপুরি ভাবে। এখানে ছোট মা বসে রয়েছে, আর বোনও রয়েছে, আমিও পুজোর অঞ্জলি দেবো। ঠাকুর সর্বে সর্বে কার্যে সোম সীমা ধব ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পং সুপুষ্পং ফট স্বাহা। ওম পটলেশ্বর গণেশাদি পঞ্চদেবতা পূজুর্বক শ্রী শ্রী অষ্টনাগ অনুসাদে বিপুজাকর্মণি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম বিষ্ণু বিষ্ণুরাম তৎসত শ্রাবণ মাস শুক্লপক্ষে নবমান তিথু পালনপান করত শ্রী গৌতম কুমার সাহা সম্প্রদানায় কমপ্লিট হয়ে গেছে। আমরা বসে রয়েছি, ঠাকুরঘরটা কিছুক্ষণ বন্ধ আছে, তারপরে ঠাকুরঘর খুলবো, খুলে প্রসাদ বিতরণ করব। আর এখানে আমার বোনও উপোস করেছে, সব থেকে বড় কথা, বোনও উপোস করেছে, অঞ্জলি দিল, এখনো বসে রয়েছে। দেখি ও কি বলে। বোনু খিদে পেয়েছে তোর? খিদে পেয়েছে তোর? আচ্ছা, এখনো খিদে পায়নি? আমার খিদে পেয়ে গেছে, ওর এখনো খিদে পায়নি, বুঝতে পারছেন? কালকে যা শরীর খারাপ, 102 জ্বর এসেছে, সে এখনো বলছে নাকি তার খিদে পায়নি। তো একটু পরে ঠাকুর ঘরটা খুলবো আপনার পাখন সাথে। তো প্রসাদ তোলা হয়ে গেছে, এখন আমার দুই বোন প্রসাদ খেতে খুব ব্যস্ত। এই যে এই যে, আর দুপুরবেলা রান্না বান্নার সব সরঞ্জাম রেডি হচ্ছে। এখানে সবজি কাটছে ছোট মা। কি কি রান্না হবে ছোট মা? হ্যাঁ, নিরামিষে কি রান্না হবে? নিরামিষ আজকে মনসা পুজো, যেহেতু আবার সন্ধ্যাবেলা পুজোর ব্যাপার আছে, ঘরেই এমনি পুজো দেওয়া হবে। তো এমনি এখন ঠাকুরমশাই পুজো দিয়ে গেছে, তো সন্ধ্যাবেলা এমনি নর্মাল ফল মিষ্টি দিয়ে একটু পুজো দেওয়া হবে। আবার আমি একটু প্রসাদ খেয়ে নিই, তখন খিদে পেয়ে গেছে। গুড ইভিনিং গাইস, তো আমি আবার চলে এসেছি সন্ধ্যাবেলা, একটু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সন্ধ্যা দিতে এসেছি, তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে অলমোস্ট। এই যে
এবার গোপালকে শয়ন দেব। তো এখানে আমার দুটো অ্যাসিস্ট্যান্ট আছে, আমার বনু, এই যে আমার বনু, এই যে আর একটা বনু, ছোটটা বেশি বদমাস। তো আমি আবার গোপালকে শয়ন দিয়ে আসছি। তো আমি আবার চলে এসেছি রাত্রেবেলা ডিনারে। এখন 10:30 বাজে, খুব টায়ার্ড থাকছে, সারাদিন অনেক কাজকর্ম গেছে। তো এখন ডিনারে আছে, দেখি কী কী আছে। এখানে আছে পরোটা, আলুর তরকারি আর মিষ্টি। সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমি আর ছোটো মা খাচ্ছি। তো চলুন খেয়ে নিই, খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে। তো আজকের ব্লগটা এইটুকুই থাকলো, সবাইকে গুড নাইট, টাটা। আমাদের আজকের ব্লগটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।